গত ক্লাসে আমি বলেছিলাম যে চাকুরি পরীক্ষায় অনেক ধরনের লগের সমস্যার সমাধান আমরা সূত্র ছাড়াই করতে পারব। আপনারা যদি এর পূর্বের ক্লাসটি না দেখে থাকেন, অর্থাৎ লগের উপরে যে বেসিক ক্লাসটি নিয়েছি সেটি যদি না দেখে থাকেন, তাহলে কিন্তু আজকের ক্লাসটি বুঝতে পারবেন না। দয়া করে এই ক্লাসটি দেখার পূর্বে সেই ক্লাসটি দেখে এসে তারপরে এই ক্লাসটি দেখুন। এখন প্রশ্ন হচ্ছে যে এক্স এর পাওয়ার কত হলে ফাইভ হয়। গত ক্লাসের বর্ণনা অনুসারে এটা বলা যায় যে এক্স এর পাওয়ার কত হলে ফাইভ হয়, সেটা আসলে এখানে দেওয়া হয়েছে এক্স এর পাওয়ার টু হলে ফাইভ হয়। খুব সহজে এটা আসলে বোঝা যায় যে এক্স এর এখানে মানটা কত হলে এইখানে ফাইভ হয় এবং তার পাওয়ারটা কিন্তু টু হবে, কারণ এটা কিন্তু পাওয়ার নির্ণয়ের অঙ্ক, তার মানে পাওয়ারটা দিয়ে দেওয়া হয়েছে, এবার বেসটা নির্ণয় করতে হবে। খুব সোজা ব্যাপার, রুট ফাইভ এর পাওয়ার যদি টু হয় বা স্কোয়ার হয় তাহলে রুট স্কোয়ারে কাটাকাটি হয়ে তার উত্তরটা ফাইভ হয়, তার মানে এটা হবে রুট ফাইভ। এটা শুধুমাত্র এভাবে বোঝা যায় না, আরো সহজেও বোঝা যায়।